নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবারের দুপুর, এখন আমরা এসেছি হ্যাগলি পার্কে। কি সুন্দর লাগছে না চেরি গাছগুলো! আপনারা তো জানেনই ক্রাইস্ট চার্চে এখন শীতকাল শেষে বসন্তকাল এসে গেছে, তাই চারিদিকে দেখুন গাছগুলোতে কি সুন্দর নতুন নতুন ফুল এসছে। আর চেরি গাছগুলো বিশেষত কি সুন্দর লাগছে! এই ফুলগুলো অবশ্য বেশি দিন থাকে না। এখন ক্রাইস্ট চার্চে বসন্তকাল চলছে, দেখুন চারিপাশ কি সুন্দর চেরি ফুলে ভরে গেছে। এটা অবশ্য বেশি দিন থাকবে না, দু একদিন পরেই এটা থেকে পাতা পাতা হয়ে যাবে, দু এক সপ্তাহ হয়ে গেল। বেশ সুন্দর লাগছে বলুন চারিদিকটা, যদিও আজকে প্রচন্ড ঠান্ডায় পড়েছে, আমাকে দেখে বোঝা না গেলেও প্রচন্ড ঠান্ডা, হাত পা গুলো একবারে ঠান্ডায় জমে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই অবশ্য এই ফুলগুলো সব পাতা হয়ে যাবে, এই ফুল অবস্থায় মোটে দু এক সপ্তাহই থাকে। তবে আমাদের দেশে যেমন শিউলি ফুল গাছে এসে গেল মানে দুর্গাপুজো আসছে, ক্রাইস্ট চার্চে ঠিক সেরকমই চেরি গাছে ফুল এসে গেছে মানে দুর্গাপুজো আসছে। এ দেখুন কত লোক এসছে এখানে ফটো তুলবে বলে, আরও অনেক জায়গায় প্রচণ্ড ভিড়। আমরাও ভাবলাম একটু ফটো তুলবো বলে কোথায় একটু ফাঁকা জায়গা আছে, দেখলাম এখানটা একটু ফাঁকা আছে, তো এখানেই ফটো তুলতে শুরু করে দিলাম। সারা ক্রাইস্ট চার্চেই এই চেরি গাছে পুরো ভর্তি হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পুরো ক্রাইস্ট চার্চকেই, তাই না? এই দেখুন কাছ থেকে আরো বেশি সুন্দর লাগছে না? ফুলগুলো মোটামুটি ভাবে দুটো কালারের দেখতে পাওয়া যায় ক্রাইস্ট চার্চে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে হালকা গোলাপি রঙের, সেটাও বেশ সুন্দর লাগে। তো ফটো টটো তোলা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মাছ কিনতে। এই দেখুন পাশের ল্যাম্বরগিনিটা, কি সুন্দর লাগছে না! মানে চারিদিকে সিনারিওটাই যেন একদম সুন্দর করে দিয়েছে। আমাদের বাড়ির কাছেই হচ্ছে মাছের দোকানটা, এখান থেকে অবশ্য বেশ খানিকক্ষণ লাগবে। আর এই দিকে দেখুন বাঁদিকে রয়েছে ক্রাইস্ট চার্চ হসপিটাল, উমেন্স ডিপার্টমেন্টটা দেখেছেন আলাদা করে কতটা বড়। আমরা এসেই গেছি মোটামুটি বাড়ির কাছে এবং মাছের দোকানের কাছেও, এখানে একটা নতুন রাগবি স্টেডিয়াম তৈরি হচ্ছে, হয়েই গেছে মোটামুটি, আমরা যখন এসেছিলাম তখন শুরু হয়েছিল, এক দেড় বছরের মধ্যে দেখুন কতটা হয়ে গেল, আর কয়েকদিনের মধ্যেই বোধহয় খুলেও দেবে। আর একটুখানি গেলেই মাছের দোকান। তো চলে এসেছি আমরা মাছের দোকানে, চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা তো জানেনই আমরা এখানে খুব একটা মাছ খাই না ক্রাইস্ট চার্চে, আসলে ছোট থেকেই শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গলে তো থাকেনি, বিভিন্ন অন্য স্টেটে থেকেছে, ও খুব একটা মাছ খায়নি, ওর খুব একটা ভালোও লাগে না। এখানে রয়েছে দেখেছেন কি সুন্দর বাগদা চিংড়িগুলো, কি বড় বড় সাইজটা, তাই না? কাঁটাওয়ালা মাছ ওর একদম ভালো লাগে না। এই যে এখানে রয়েছে লোটে মাছ, আর রণদীপও যে খুব মাছ পছন্দ করে তা নয়, কাজে খুব একটা মাছ খাওয়া হয় না এখানে। এই যে এখানে রয়েছে পাঙাশ মাছ, অনেক রকমের মাছই রয়েছে, আর এটা তো সবার প্রিয়, এটা সবাই খেতে চায়, পমফ্রেট। কিন্তু আজকে পমফ্রেট নেব না, অন্য কোনো দিন, আজকে থাক, আজকে নিতে এসেছি প্লেন রুই মাছ। এই যে আমাদের রুই কেটে আঁশ ছাড়িয়ে পিস করে আছে, কোনোটাতে মুড়ো আছে কোনোটাতে মুড়ো নেই,
আমরা অবশ্যই মুড়োওয়ালাটাই নেব। আর কি কি মাছ আছে আপনাদেরকে একটু দেখাই। এখানে কি টাকি মাছ, জানি না, আমি যে খুব একটা মাছ চিনি তা একেবারেই নয়। তেলাপিয়াও রয়েছে, আর এগুলো হচ্ছে কই মাছ। বিদেশে বসে মাছ পাচ্ছি তাও আবার এত দূরে, এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করব বলুন। তো আমরা বেরিয়ে পড়েছি দোকান থেকে, মাছ নেওয়া হয়ে গেছে। রাস্তায় দেখুন কি সুন্দর নাম্বার দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছে, বেশ ভালো লাগছে, তাই না? বাড়ি পৌঁছে গেছি, ওই দেখুন শ্রেষ্ঠ সাইকেল চালিয়ে আগে আগে দৌড়চ্ছে। আমাদের বাড়িতে দেখুন সব গোলাপি রঙের চেরি ফুল হয়েছে, ওখানে সব সাদা দেখে এলেন, এখানে দেখুন সব গোলাপি রঙের। বাড়িটাও বেশ সুন্দর লাগছে, তাই না? ওপরে চলুন, ওপর থেকে দেখাবো আপনাদেরকে কেমন লাগছে। আকাশটাতেও দেখুন মেঘলা ভাবটা কেটে গেছে এখন। এখানে রে কখন বৃষ্টি কখন রোদ্দুর কোনো ঠিক থাকে না, এখন দিন শেষে রোদ্দুরই উঠে গেল। এই দেখুন ওপর থেকেও কি সুন্দর লাগছে দেখতে। শীতকালটা যেন কাটতেই চাইছিল না। আর ওই যে একটু আগে যে স্টেডিয়ামটা আপনাদেরকে দেখালাম, এই দেখুন আমাদের বাড়ির ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে। জ্যেষ্ঠদের স্কুলে গ্রুপ ফটো তোলা হয়েছিল, তো এই যে পুরো একটা প্যাকেজ ছিল, যে যেরকম প্যাকেজ আর কি নিতে চায়। এটা হচ্ছে ওর ক্লাসের সবাই, এই তলার দিকে সব নামও লেখা আছে কে কোন রয়েতে আছে। এই যে শ্রেষ্ঠ এখানে, আর এই প্যাকেজটায় অনেকগুলো ফটো ছিল। এই দেখুন ফটোর সাথে আবার যাতে টেবিলে সাজানো যায় সেই জন্য ফ্রেমও দিয়ে দিয়েছে। আর এই যে ওর একটা বড় ফটো তুলে দিয়েছে পোর্ট্রেট। এখানে কিছু ছোট ছোট করে ফটো দিয়ে দিয়েছে, প্যাকেজটার মধ্যেই ছিল কে কিরকম নেবে। তো আমরা যে প্যাকেজটা সিলেক্ট করেছি তাতে এই ছোট ছোট ফটো দু চারটে আসবে আর কি। আর এইগুলো হচ্ছে আপনার যে পোস্ট কার্ড সাইজের থেকে একটু বড় বড়, এই একই ফটোরই কপি। আর এইটা ওর ফটোর সাথে ক্যালেন্ডার দেওয়া আছে এই বছরের। ছেলেটার মুখটা বেশ সুন্দর উঠেছে না, বিচ নাম্বার 1, সেই জন্যই ভাবলাম যে প্রিন্টটা করিয়েই নিই, নাহলে এতগুলো ফটো একসাথে একই ফটোর কপি নেওয়ার কোনো মানে হয় না। কিন্তু ওনারা তো প্যাকেজ সিস্টেম ছাড়া দেবেন না। এইখানে লেখা আছে যে প্যাকেজটা ও নিয়েছে তাতে কি কি ফটো থাকবে। স্কুলেই পাঠিয়ে দিয়েছিল ফটোগুলো, ও স্কুল থেকেই কালেক্ট করে নিয়েছে, আর অনলাইনে পেমেন্ট করে দিতে হয়েছিল। বাড়িতে চলেই এসেছি, এবার হচ্ছে মাছ পরিষ্কারের পালা। আমরা এই 2 কেজির রুই মাছটা কিনেছি, এটার দাম পড়লো 40 নিউজিল্যান্ড ডলার, ভারতীয় টাকায় 2000 টাকার মতো। আর কি এনেছি দেখুন, এই যে করলা। করলা খেতে খুব একটা যে ভালো লাগতো ইন্ডিয়ায় তা নয়, আর আমরা এখানে যে খুব একটা ফ্রোজেন ভেজিটেবলস খাই সেটাও নয়, কিন্তু আজকে করলাকে দেখে বেশ ভালোই লাগলো যে না না আজকে কিনি, চলো খেতে ইচ্ছাও করলো। তো নিয়ে এসেছি করলাও 2 প্যাকেট। এবার মাছ পরিষ্কার, মাছগুলো আবার বরফ হয়ে রয়েছে, তাই গরম জলে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে ছাড়াচ্ছি। আঁশ খুব একটা নেই, ওই 2-1টা যেটুকু লেগে থাকে। এই খেতে কেমন হবে কে জানে, এর আগে একদিনও আমরা মাছ খাইনি জানেন। এখানে বন্ধুদের বাড়িতে অবশ্য খেয়েছি, কিন্তু নিজেরা রান্না করে খাইনি। একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটা দুটো সি ফিশ খেয়েছি, তো সেগুলো খুব একটা ভালো লাগেনি। বেশি করে একটুখানি
হলুদ নুন মাখালাম যাতে জলটা পুরোটা বেরিয়ে যায়, নইলে তো ভাজতে গেলেই ফাটবে। আর এখানে দেখুন ফটোগুলো সব রণদীপ লাগিয়ে দিয়েছে, সুন্দর লাগছে বলুন দেয়ালটা। এই দেখুন সবকটা ফটো একসাথে লাগিয়ে দিয়েছে রণদীপ। এই ফটোটাতে আপনারা এক্ষুনি দেখলেন, এটা শ্রেষ্ঠ সিঙ্গেল ফটোটা। আর এই যে ওদের স্কুলের সবার একসাথে গ্রুপ ফটো, দুজন টিচারও রয়েছেন। আর এটা ক্রিসমাসের সময় তুলেছিল সান্তার সাথে। সান্তা এসেছে আমাদের বাড়ির পাশেই থাকেন একজন বয়স্ক ভদ্রলোক, ওকেও দাদু বলে ডাকে, তিনি সান্তা সেজেছেন। আর এটা হচ্ছে শ্রেষ্ঠ ক্রিকেট একাডেমির সব বন্ধুরা। চলুন এবার মাছগুলো ভেজে নি। কত বছর পরে এইভাবে এই এই মাছ ভাজছি। আজকে অর্ধেকটা মাছ করে দেবো, আর খানিকটা রেখেছি, সেটা ওরা বলেছে কালিয়া খাবে, সেটা আবার পরে কোনো দিন করবো। আজকে সর্ষে বাটা, এই যে এখানে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। সর্ষে বাটা করাটাই অনেক বেশি ইজি, তাই না বলুন? কালিয়া করতে অনেক ঝামেলা। ভেজে নিয়েছি অল্প কড়া করে মাছগুলো। এবার মুড়োগুলো ভেজে নি। মুড়ো খেতে আমার খুব ভালো লাগে, লেজাটা ভালো লাগে না, কিন্তু এখানে কে আর লেজা খাবে, মনে হয় পরে আমাকেই খেতে হবে। এই যে সর্ষে পোস্ত সব বাটা হয়ে গেছে, আজকে অনেকদিন পরে করবো তো সেই জন্য একটুখানি ঘন করেই সর্ষে পোস্ত সব বেশি বেশি দিয়েছি, যাতে ঝোলটা ঘন ঘন হয়। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, আর তো কিছু করারই নেই। দিয়ে দিচ্ছি উপর থেকে মাছগুলো, আর বেশি নাড়াবো না, আবার নাড়াতে গেলেই ভেঙে যাবে বাবা। আজকে আবার শ্রেষ্ঠকে মনে হয় খাইয়ে দিতে হবে, কাঁঠা বেচে তো খেতে পারবে না। তো চলুন, আমার রান্না হয়ে গেছে, আমরা খাবারও নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিই। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।